আমাদের কাজ এত সূক্ষ্ম কাজ, আমাদের মিউজিয়াম কোয়ালিটির কাজ, 400-500 বছর আগে যে ঠাকুমা দিদিমারা করতেন সেইটাই আমি রিভাইভ করছি। আমি যখন দিল্লিতে যেতাম, দিল্লি হাটে মাস্টার ক্রিয়েশন হতো, তো তখন আমি যখন ডেমনস্ট্রেশন দিতাম তখন কিন্তু সবাই বলতো এটা কি মেশিনে হচ্ছে, তখন ওই ডেমনস্ট্রেশন দিয়ে ওদের দেখাতে হয়েছে যে এটা হাতের কাজ। পুরনো বাতিল হয়ে যাওয়া শাড়ির পার থেকে বার করে নেওয়া রঙিন সুতো, নিপুণ হাতের ফোঁড়ে খেয়াল খুশির ছবি, কোনোদিন আর্ট স্কুলে না যাওয়া মা ঠাকুমাদের ক্যানভাস নকশি গাঁথা। একসময় কাঁথার উষ্ণতায় ঢেকে থাকত বাংলার শীত হেমন্ত, কালের গতিতে হারিয়ে গেছে অনেক নকশা, অনেক সেলাইয়ের কায়দা। বিস্তৃতির গহ্বর থেকে সেসব খুঁড়ে এনে বাঙালির হাল ফ্যাশনের অংশ করে তুলতে কাঁথা সেলাইয়ের স্কুল খুলেছেন প্রীতিকণা, সোনারপুরের প্রীতিকণা গোস্বামী। 10 বছর বয়স যখন আমার বয়স তখন বাবা মারা যান, তারপরে আমি আমার জ্যাঠার বাড়ি চলে গেলাম। ওখান থেকে স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে এসে তারপরে ওই 1973 থেকে আমি প্রথম সেলাই শুরু করি। ওইটা আমার বান্ধবীর কাছ থেকে দেখে আমি কাজ শুরু করি। সাহস বলতে আমি মানে যে কোনো কাজ করতে আমি ভয় পেতাম না, যে যেরকমভাবে বলতো আমি সেইভাবেই আমি এগিয়ে যেতাম, সেইভাবেই আমি কাজ করতে প্রস্তুত হতাম। তো যখন যেটা দেখতাম আমি সেটাই করতাম। মানে আমার মেন কথা হচ্ছে আমার কাজটা প্রয়োজন ছিল, আমার সংসারের তাগিদেই আমার প্রয়োজন ছিল, যার জন্য আমি বিভিন্ন রকম কাজ করেছি। যখন যেটা পেয়েছি তখন সেটা করেছি। একজন মিসেস গুপ্ত বলে উনি আমাকে বলল যে তোমাকে যদি কোথাও স্থিতি করে দিতে পারি তাহলে আমার খুব আনন্দ হবে। তখন উনি একদিন ক্রাফট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল রুবিপাল চৌধুরীর বাড়িতে আমাকে নিয়ে গেলেন। তো ওইখানে আমার কাছে একটা তখন সেলাই ছিল, সেইটা দেখে ওনার মনে হলো, রুবিপাল চৌধুরীর মনে হলো একটা সেন্টার তৈরি করবে। তো তখন উনি আমাকে বললেন যে তুমি পারবে একটা সেন্টার করতে? আমি বললাম হ্যাঁ পারবো। তো ওই তখন আমি ঘর জোগাড় করি, মেয়ে জোগাড় করি, রুবি দিয়ে আমাকে সেন্টার শুরু করিয়ে দিয়ে উনি আমেরিকা চলে গেলেন। একটা ছোট্ট স্যাম্পেল রুবি দি বাংলাদেশের নকশি কাঁথা আমাকে দেখালেন। তো সেইটা দেখে আমি রাত জেগে জেগে ওইটাকে মানে প্র্যাকটিস করে আমি নিজে শিখে তারপর মেয়েদেরকে শেখালাম। তো ওই আমার নকশি কাঁথার যাত্রা শুরু। 1990 আমার সেন্টার শুরু হলো। ওই তখন থেকে মেয়েদের ট্রেনিং দিচ্ছি আর মেয়েরা শিখছে এবং মেয়েরা স্যালারি সিস্টেমেও কাজ করছে, আমিও স্যালারি সিস্টেমেই কাজ করছিলাম। সবসময় আমার একটা ইচ্ছা ছিল যেখানে যা ভালো জিনিস দেখতাম সেটাকে সংগ্রহ করা, বা বইতে যদি কিছু পেতাম বা বহু পুরনো আমলের কাঁথা যদি আমি কারো কাছে পেতাম সেটা সংগ্রহ করে সেটাকে আবার তুলে সেটাকে আবার কাজ করে খুব ভালো দামে বিক্রি হয়েছে। গুরুসদয় মিউজিয়ামে তখন প্রচুর কাজ ডিসপ্লে ছিল, সেইগুলো দেখে এসে আমি ওই কাজগুলোকে তুলতাম, তুলে আবার মেয়েদেরকে শেখাতাম। বহুদিন আগে রুবি দিয়ে একবার গোবরডাঙ্গায় নিয়ে গেছিল, সেখানে বেলা বোস বলে একজন ভদ্রমহিলা ছিলেন, উনি মারা গেছেন। ওনার হাতের উনি বললেন যে আমার এখন কিছুই নেই, সামান্য কিছু কাজ আছে। তো সেইটা দেখে এসেও আমার মানে এত বছর আমার মনে ছিল করব করব, করেও আমি এতদিন করতে পারিনি, কিন্তু সেইটা এই এখন আমার বয়স হয়ে যাচ্ছে, আমি ভাবছি যে এইটা যত মেয়েদের শিখিয়ে যেতে পারবো একটা সম্পদ থেকে যাবে। বিভিন্ন রকম আমার কাছে 200টা পাড়ের কালেকশন আছে, যেই পাড় এখন পর্যন্ত কেউ করতে পারে না আর কি, সেইটা আমার কাছে রয়েছে। আমি সেটা আমি মেয়েদেরকে বলি যে এই সম্পদ আমি হয়তো আর 5 বছর হয়তো ম্যাক্সিমাম করতে পারবো, এরপরে তো পারবো না, তো তোমরা যাতে এইটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারো। একজন ভদ্রমহিলার কাছে গিয়েছিলাম, খুব বয়স্ক, একটা ঘটনা বলি। তো ওনার 7খানা ট্রাঙ্ক নামিয়ে একটা কাঁথা বার করেছিলাম, সে একবারে মানে ছিঁড়ে ধুগড়ি হয়ে গেছে,
সেইটা আমি দুদিনের জন্য চেয়ে এনেছিলাম যে এই কাঁথাটা আমাকে দেন, আমি একটু বাড়িতে গিয়ে প্র্যাকটিস করে আমি আপনাকে দুদিন পরে দিয়ে যাব। তো ওইটার মধ্যে একটা জালি কাজ দেখেছিলাম, সেই জালিটা জালি কাজ কিন্তু কোনো মিউজিয়ামে আমি দেখিনি, ওই কাঁথার থেকে আমি রিভাইভ করেছিলাম। মধ্যবিত্ত ঘরের মেয়ে, সংসার চালানোর তাগিদেই সেলাই ফোঁড়াই এবং পরে নকশি কাঁথা বোনা শুরু। যখন বিয়ে হলো 77 সালে, তো আমার হাজব্যান্ড কোনো কিছু চাকরি বাকরি করতেন না, ওই কিছু টিউশনই করতো, আর অত বড় ফ্যামিলি আর কি, ওনারা বাংলাদেশ থেকে সব ফেলে টেলে দিয়ে চলে এসছে, ঢাকায় ওনাদের বাড়ি ছিল। তো ওইখানে গিয়ে যখন দেখছি যে পরিস্থিতি আরও খারাপ, তো তখন আমার মনের মধ্যে একটা ই হলো যে আমার পায়ে এবার দাঁড়াতেই হবে, নিজেকে না দাঁড় করাতে পারলে আমি সংসারটাকে আমি টেনে ধরতে পারবো না, বা আমার সন্তানদেরও মানুষ করতে পারবো না। তো সেই সেই সাহসটা আমার ভেতর থেকে ছিল, তো যার জন্য আমি ওই মানে যুদ্ধে নেমে গেলাম আর কি। ওই যখন সেন্টার শুরু হলো, সেই মানে 9টার থেকে শুরু করতাম, রাত 11টা পর্যন্ত কাজ করতাম। দেশ বিদেশের অনেক প্রদর্শনীতে আদর পেয়েছে প্রীতি কণার কাঁথা। 2023-এর পদ্ম সম্মানের তালিকাতেও আছেন তিনি, তবে এটাই প্রীতি কণার প্রথম পুরস্কার নয়। 2003 সালে আমি আব্দুল কালামের হাত থেকে আমি পুরস্কার পেলাম, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে। তারপরে আমি দিল্লিতে চলে গেলাম, ফরিদাবাদে, ওখানে সুরুজকুন মেলা হয় খুব বড়, তো সেইখানে আমরা ডেমনস্ট্রেশন দিচ্ছি, সব ন্যাশনাল অ্যাওয়ার্ডিরাও ডেমনস্ট্রেশন দিচ্ছে। তার মধ্যে হঠাৎ দেখলাম যে জয়া জেটলি, উনি এসে সবার কাজ দেখছেন, তো দেখে দেখে টেকে চলে গেছেন। তারপরে হঠাৎ কিছু মানুষ এসে বলছে যে আপনি ফার্স্ট হয়েছেন ন্যাশনাল অ্যাওয়ার্ডিদের মধ্যে। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি, তো আমি ভাবছি ওরা ইয়ার্কি করছে। তো তারপরে সন্ধ্যাবেলা সব মেলা টেলা যখন শেষ হয়ে গেল, তখন আবার কিছুজন মানুষ এসে বলছে যে আপনি পুরো মানে ওখানে স্টেজ হয়েছে, ওখানে যান, ওখানে পুরস্কার দেবে। তো আমি তারপরে গেলাম সেখানে, গিয়ে তারপরে ওখানে ওখানকার যে মুখ্যমন্ত্রী কিসাম চৌতালা ওনার নাম, তো উনি ওখানে গিয়ে বসার পরে তারপরে অ্যানাউন্স করছে, তা আমার নাম প্রথমে ডাকলো প্রীতি কণা গোস্বামী বলে। তা আমি গেলাম, গিয়ে আমি প্রথম ফার্স্ট প্রাইজ নিলাম। বয়স বাড়ে, ত্বক কুঞ্চিত হয়, পুরনো ছাত্রীদের বদলে ঘর ভরায় নতুন মুখেরা, কাঁথার ভাঁজে রঙিন সুতোর স্বপ্নে সকাল হয় প্রীতি কণার।